হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, আর এটা বলে রাখি যে ভিডিওটা আমার মাস দুই আগে মানে করা ছিল, তো তখন আমার এডিট করা হয়নি আর দেওয়া হয়নি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এটা এডিট করে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের আতা গাছ, এই দেখো আতা গাছে দেখো ফুল হয়েছে। আমি আতা ফুল কোনো দেখিনি, তো এরকম ফুল হয়েছে, কয়েকটা হয়েছিল, পাঁচ ছটা মতন ফুল হয়েছিল, এই যে এরকম তিনটে এরকম পাবড়ি মতন আছে। গাছটা যদিও খুব ভালো নেই, এই যে এখানে একটা হয়েছে, তো কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ফুল থেকে ফল হয়নি। আর এটা হচ্ছে আমার ফিলোডেন্ড্রন গাছ, কচু পাতার মতন দেখতে, কিন্তু গাছটা খুব ভালো গাছ, মানে এটা অনেক ধরনের ভ্যারাইটি হয়, তার মধ্যে একটা ভ্যারাইটি এই, এটা হচ্ছে ডাঁটিটা লাল কালারের হয়, পাতাটা এরকম সবুজ, আর যে এখান থেকে নতুন পাতা গজাচ্ছে। এইটা আমার মানে ইনডোর প্ল্যান্ট, এটা ঘরের মধ্যে রাখা যায়, তো আমি এত বড় জায়গা ঘরের কোথায় রাখবো, তো এটা আমার ছাদে ছিল, ছাদ থেকে তো নামানো হয়েছিল সব গাছ। এটা আমার একটা বন্ধু দিয়েছিল। আর এটা হচ্ছে সাইকাস গাছ, এটা একটা কাকিমার কাছ থেকে নিয়েছিলাম ছোটো, দেখো চারটে পাতাও বেরিয়েছে। আর এটা একটা এরকম নারকেলের মালার মতন একটা বরের মতো নিয়ে এসেছিলাম, একটাই পাতা ছিল, সেখান থেকে ওই পাতাগুলো গজিয়েছে, তারপর আবার নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এই দেখো আমার ড্রাগন গাছ, একটা ছোটো টবে বসিয়েছিলাম, নতুন নতুন ডালও বেরিয়েছে। আসলে বলতে কি, গাছগুলো না আমার একদম ট্রিটমেন্ট করা হয়নি, মানে ও যে সারটা দিতে হয় দেওয়া হয়নি, ওরা এমনি যতটুকু হওয়ার অতটুকুই হয়েছে। আর বলেছিলাম যে আমাদের যখন ঘর হচ্ছিলো ওই সময় ছাদে ছিল, ছাদ থেকে সব নামানো, মানে এই গাছটাকে দেখলে আমার সব থেকে খারাপ লাগে। এই ড্রাগন গাছটাকে আমি খুব সাত করে একটা বড় ড্রামে বসিয়েছিলাম, দেখো এখান থেকে সব ডালগুলো ভেঙে গেছে, যখন মানে নিচে যখন নামিয়ে আনি এগুলো সব দেখো সিমেন্ট ফিমেন্ট পরে মানে মানে গাছগুলো গাগুলো ছিলে গেছে, নতুন ডালও বেরিয়েছে, কিন্তু ফল হবে বলে মনে হয় না, কারণ আমার একে কোনো রকম কিছু সারটা দেওয়া হয়নি সেভাবে, ওই ডালটা উপর দিকে উঠে গেছে। আর ড্রাগন গাছ হচ্ছে মানে ডাল যত ঝুলে থাকবে ওতে ফল হবে, ঝুলে না থাকলে হবে না, ওই যে দেয়াল ধরে যে গাছটা উঠে গেছে ওটাতে ফল হবে না, ওগুলো করতে হবে, আমি সময় পাচ্ছি না করার। আর এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস, এটাও আমি একটা আমার মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। গাছটা একটা এরকম সরু এক হাত মতন একটা গাছ নিয়ে এসেছিলাম, মানে ডাল ভেঙে দিয়েছিলো, সেখান থেকে দেখো কত মোটা গুঁড়ি হয়েছে, এত মোটা হয়েছে টপটাও ভেঙে গেছে, তো এইটাকে আমি এখন একটা অন্য জায়গায় বসাবো, মানে এখানে ওর থাকতে অসুবিধে হচ্ছে, অত বড় গাছটা শিকড়গুলো একদম টবের গায়ে লেগে গেছে, এটা ওই জন্য বসাবো একটা অন্য জায়গায়, তো এটা আজকে করবো। আর এই গাছগুলোর একটা গাছও কিন্তু আমার কেনা নয়, সবই আমি কালেকশন করেছি, এ তার কাছ থেকে নিয়ে এসেছি, নিয়ে এসেছি, দেখো এই গাছটাকে এখানে নিয়ে এসেছি, গাছের একটু জল দিয়েছি, যাতে টব থেকে তোলা যায়, মনে হয় না টবটা থেকে তুলতে পারবো বলে, মানে এমনভাবে এটে বসে আছে টবের সঙ্গে, পারবো না। আর যেখানে মাটি তৈরি করে রেখেছি, আর এই যে টবটাতে বসাবো, বড় টবে বসাচ্ছি, কেন গাছটা আরও বড় হবে। আর গাছে মানে অনেকদিন এটা বর্ষা রাখে, তো আর গাছে জলও পড়েনি, গাছে পড়ে খুব সবুজ থাকে, ওই জন্য রঙটা কীরকম একটা হয়ে গেছে, বাবা এটাকে তোলার চেষ্টা করছে। আর এটা হচ্ছে যেহেতু বললাম যেটা মাস দুই আগে, এখন তো বাবার শরীর ভালো নেই, এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের বলেছিলাম, তো তখন তখনকার যেহেতু ভিডিও, এটা চেষ্টা করছে বাবা, কিন্তু মনে হয় হবে না, ওকে ভেঙেই ফেলতে হবে, এমনভাবে এটে বসে আছে, জল দিলাম তা হচ্ছে না। দেখো গাছটা বসিয়ে নিয়েছি, গাছ বসানোটার ভিডিও করিনি, ওই মাটি তৈরি করা ছিল ওটা দিয়ে বসালাম, আর একটু পাইপে করে একটু জল স্প্রে করে দিচ্ছি, মানে এতদিন ওখানে জল পড়েনি, আর ওই জন্য না সেই এ করেছি মাকড়সার জাল টাল করে নিয়েছে গাছের মধ্যে, আর গাছের পাতাগুলো কীরকম হয়ে গেছে, দেখো জলটা দিতে কিরকম সবুজ লাগছে পাতাগুলো, এটা দেখতে পেন্সিলের মতন বলে না হচ্ছে পেন্সিল ক্যাকটাস, এটা কাটা নেই এরকম ওই পাইপের মতো দেখতে। আর এই দেখো দু মাস পরে আমার গাছের গাছটা কীরকম দেখতে হয়েছে, দেখো মাথা একটা আবার এরকম ফুলের মতো অংশ বেরিয়েছে, এই দেখো। আর আরেকটা গাছের ডাল এরকম ভেঙে খুঁতে বসিয়ে দিয়েছিলাম, সেটা ছোটো টবে, ওটাও বড় হয়েছে বেশ। আর দেখো এখন বর্ষার জল পেয়েছে, তো ওই জন্য গাছের কালারটাও কত সুন্দর লাগছে, এগুলো কচি বেরিয়েছে নতুন নতুন,
এই উপরের অংশটা বেরিয়েছে, দেখো প্রত্যেকটা ডালের থেকে ছোট ছোট লম্বা লম্বা পাতা আছে। এই গাছগুলো এমনিই হয়, মানে একটু জল দিয়ে আর ওদেরকে কোনো খাবার টাবার দিতে হয় না, ওদের এমনিই হয়ে যায়। আর দেখতেও ভালো লাগে বেশ, তবে ছোটো ছোটো পাতা আছে, ওই জন্য এই গাছটা বড় হয়, তো ওই জন্য একটু বড়টাই বসিয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে, যখন গাছ থেকে নতুন ডাল বেরো না, দেখো দুটো ডাল নতুন বেরিয়েছে, কি ভালো লাগে, মানে এত আনন্দ লাগে যখন নতুন গাছে ডাল বেরোয়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা কি গাছ বলো তো, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এইটা দেখে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে এটা কি গাছ। অনেকে বলতে পারবে কিন্তু অনেকে বুঝতে পারবে না। দেখো ফুলটাও দেখাচ্ছি, গাছে ফুল হয়েছে দেখো, কি গাছ কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। ফুলটাও দেখতে খুব সুন্দর হয়, দেখো আমি পুরো গাছটাকে দেখিয়ে দিচ্ছি, তো আজকে কি ভিডিও করবো বুঝতে পারছিলাম না, ভাবলাম যে অনেকদিন আগে ভিডিও করা ছিল তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে একটা ছোট্ট ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর এই গাছটা কি গাছ সেটাও জানাবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।